গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য বিশালগড় থানার। গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয় গাঁজা পিকিং এর যন্ত্রসহ বিশাল পরিমাণ গাঁজা। ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার গাঁজা পিকিং করার যন্ত্রসহ আনুমানিক প্রায় 200 কেজি গাঁজা এবং 3টি বাইক। গ্রেপ্তার করা হয় 35 বর্ষীয় মানিক রুদ্রপাল এবং 20 বর্ষীয় বিশ্বজিৎ রুদ্রপাল নামে দুই নেশা কারবারীকে। উভয়ের বাড়ি বিশালগড় থানাধীন চেলিখলা পালপাড়া এলাকায়। প্রথমে সাদা পোশাকে পুলিশ এলাকায় খোঁজখবর নেয় এবং পরে বিশাল টিএসআর বাহিনী সহ জঙ্গলে হানা দেয়। অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় থানার 3 জন সাব ইন্সপেক্টর। ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা বলেন, খবরটা 2-3 দিন ধরে আমাদের কাছে ছিল যে চেলিখলার একটা গোপন আস্তানায় জঙ্গলের ভিতরে গাঁজা প্রসেস হয়। তো আমরা সেইভাবে আমরা আমাদের সোর্স মেনটেন করি এবং আজকে সকালে আমরা কনফার্ম হই যে ওই এলাকার জঙ্গলের ভেতরে গাঁজা প্রসেস হচ্ছে। তো আমরা সকাল থেকেই প্ল্যান করে ওই জায়গাতে রেড করি। সাদা পোশাকেও আমাদের পুলিশ ছিল এবং রেড করার পর আমরা হাতে নাতে 2 জন গাঁজা যে প্রসেস করে প্রসেসার হিসাবে 2 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। প্রচুর পরিমাণে আমরা গাঁজা প্রসেসড গাঁজা এবং র গাঁজা আমরা উদ্ধার করেছি। পাশাপাশি যে প্রসেসিং ইউনিটটা যে টুলসটা ব্যবহার করে গাঁজাকে প্রসেস করা হয় সেই টুলসটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। কত টাকার মূল্য হবে স্যার? এখন ইনিশিয়াল স্টেজে কত টাকার গাঁজা সেই কথা আমরা বলতে পারবো না। প্রায় 200 কেজির উপরে আমরা প্রসেসড গাঁজা পেয়েছি। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপাতত 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি।